মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমার
দূরের বাইরে মবে সেই যা নে জালারে মায়ের গানটা বেশি করি আমার এই জগতে। সখীপুরে মিষ্টি মিডিয়া চ্যানেল আমি বেশিরভাগ মায়ের গান বেশি করি। কেন করি জানেন? মায়ের সাথে বাবার সাথে যে ভালোবাসা করেছে এই ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসা পড়ে না। মাগো, এই ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। কেননা লক্ষ্য করে দেখবেন, কোনো মায়ের সন্তান যদি অসুখ হয়ে থাকে, আমার দরদের মা শীতানে বসে থেকে বলে মালিক যে অসুখ আল্লাহ তুই আমার সন্তানকে দিস রে। হে মালিক, তুমি আমার এই সন্তানের অসুখ আমাকে দিয়ে আমার সন্তানকে তুমি মুক্ত করে দাও। এই কথা অন্য কেউ বলবো বাবা? আর কেউ বলে না। এই জন্য মায়ের গান করি। যারা বিদেশে পড়ে আছে, আরে বিদেশে যারা চলে গেছে, মায়ের মুখটা দেখার জন্য তাদের কত হাহাকার করে কিন্তু দেখতে পারে না। আবার যে সন্তান বিদেশ গেছে, ওই মায়ের মুখটাও হাহাকার করে কিন্তু দেখতে পারে না সন্তানকে। এই জগতে যারা হারায় নাই সে বুঝবে না হারানোর কি ব্যথা। যা হোক, গাজী আমার যখন সেই কানতে কানতে বাবার কাছে চলে গেছে, যে বলতেছে বাবুজুর্গ আমি পড়িলাম কালাম আপনার চরণের সেই হাজার হাজার সালাম। আমি যে দুনিয়াদারি বাদশাহীগিরি জীবনেও করতে পারবো না। ঠিক আছে, হে লোক লস্কে তোমরা কাজ করো, এই বানিয়ে তো খড়ি আছে একখানে তাবু দিয়া তার মাঝখানে গাজের বসাইয়া তাবুর মধ্যে আগুন লাগাই দাও। আগুনের সামনে কোনো জাদুটো নবন কিচ্ছু কাটবে না, গাজী ভুইরা ছাই হয়ে যাব। আবার যখন সাতবারে খড়ি একবারে জড়ো করিয়া বাবা যখন সেই অগ্নিকুণ্ড সাজাইছে, অগ্নির মাজারে বসাই দিছে গাজীকে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেই অগ্নির বাজার থেকে বলতেছে হে মাহবুব মাওলারে, যেইভাবে আগুন জ্বলতেছে মনে হয় আমি আমার সেই আর পৃথিবীতে বাঁচবো না। সাত দিন আগুন জ্বলছে, একে একে সাত দিন আগুন জ্বলার পরে গাজীর রঙের একটি পশম নাই পড়তে পারছে, গাজীর রূপ ছিল একগুণ, হয়ে গেছে সাত গুণ, স্বর্ণের মতো জলমল জলমল করিয়া যখন সেই গাজী বাইর হইতেছে, এমন সময় আবার বাবার কাছে চলে গেছে, যে বলতেছে আব্বা হুজুর গো আমি পড়িলাম কালাম আপনার স্মরণে সেই হাজার হাজার সালাম। হ্যাঁ বাবা গাজী, এখন তোর বাস সেগিরি করো, আমি দুই চোখে দেখে যাইব। আব্বা হুজুর গো আমি আগেই তো বললাম আমাকে আপনি মারিয়া করবেন খান খান, তোমার অনুভব না সেই কি দরগিরির নাম। আয় বাট্টা বাম বাস সেগিরি গিদির করি, এই তারিখে শেষ পরীক্ষা, এই পরীক্ষা দুটি কোষ আমি তোমাকে ফকির বলবো, আর দুই নাটিকা বাট্টা কানে মতো ধরিয়া আস্ত কে বসে।
কখন আবার সেই দক্ষিণা কামার বাড়ি চলে গেছে বাদশাহ আশাকান্দর, একটা সই বানাইছে। সই যখন বানাইয়া বাবার নাম লেখিয়া মাগু, সেই মায়ের নাম লেখিয়া যে কহতেই ফলাই দিছে রে গাজী আমার বলতেছে আল্লাহ রে, যদি আমি সুইটা তুলতে পারি তাহলে আমি করতে পারবো ফকির আন্তি, আর যদি না তুলতে পারি তাহলে আমার করতে হবে সে বাসাই গিরি। ওরে কোথায় রইলা।